আত্মত্যাগের এক মহৎ দৃষ্টান্ত করেছেন আফগানিস্তানের উইকেট রক্ষক ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। নিজের অসুস্থ মাকে হাসপাতালে রেখে গুরবাজ আইপিএলে খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। দলের কথা চিন্তা করেই আইপিএলে ছুটে এসেছেন তিনি। এবারের আইপিএলে দারুণ খেলেছে কলকাতা। লিগ পর্বে সবার উপরে থেকে খেলা শেষ করা কেকেআর চলে গেছে ফাইনালেও। দলের ফাইনাল নিশ্চিতের পর মায়ের হাসপাতালে থাকার বিষয়টি খোলাসা করেন গুরবাজ। গুরবাজ গণমাধ্যমকে বলেন, আমার মা এখনও অসুস্থ, আমি আফগানিস্তানে ফিরে গেছিলাম। ফিলসর্ট চলে যাওয়ার পরে আমাকে কেকেআর থেকে ফোন দেওয়া হয়। আমাকে ফোন করে এবং মেসেজ পাঠিয়ে বলা হয়, গুরবাজ তোমাকে আমাদের খুব দরকার, তোমার অবস্থা কেমন? ওই বার্তার পরে আমি জানাই আমি আসছি। গুরবাজ আরও বলেন, হাসপাতালে মায়ের চিকিৎসা এখনও চলছে, আমি প্রতিদিনই মায়ের সঙ্গে কথা বলি। আমি জানি কেকেআরও আমার আর এক পরিবার, আমাকে ওদের দরকার, তাই আফগানিস্তান থেকে আমি ফিরে এসেছি। আমি এখানে থাকতে পেরে খুশি, আমার মাও আমার জন্য অনেক খুশি।